এবার সপ্তম শ্রেণীর এক ছাত্রের সাথে পালিয়ে গেলেন এক কলেজ ছাত্রী, তাও আবার তাদের মাঝে 3 বছরের প্রেম ছিল। জানা যায় হাজীগঞ্জ এক স্কুল ছাত্রের সাথে কলেজ ছাত্রী তাওহিদা পালিয়েছে। বুধবার সকালে তারা প্রেমের টানে ঘর ছাড়ে, বিষয়টি নিশ্চিত করেন তাওহিদার বাবা তারু মিয়া। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলা 9 নম্বর গন্ধর্বপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। তাওহিদা কচুয়া ডক্টর মনসুর উদ্দিন কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী। এদিকে শেখ নাসির ফাহাদ সম্পর্কে চাচা হয়, সে এবার একটি প্রাইভেট স্কুলে 7ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে। জানা গেছে তাওহিদা ও ফাহাদের সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক, যা 3 বছরের বেশি হবে বলে জানা গেছে। এ নিয়ে উভয় পরিবারের সমস্যা কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বুধবার ভোরে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। তাওহিদার বাবা তারু মিয়া জানান, আমি সব আত্মীয়র বাড়ি খোঁজ নিয়েছি, পাইনি, থানাকে অবহিত করব। ফাহাদের দাদা আব্দুল খালেক মিয়া জানান, আমার নাতি সকাল থেকে বাড়ি নেই, আমিও তাকে খুঁজতেছি। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, এমন খবর পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নিব। পালিয়ে যাওয়া ওই তরুণীর কলেজ সহপাঠীরা বলেন, আমরা তাওহিদাকে অনেক বুঝিয়েছি যে তুমি যার সাথে সম্পর্ক করছো সে তোমার চাচা হয়, আর সে বয়সে তোমার 5 বছরের ছোট হবে, তবুও সে আমাদের কথাকে পাত্তা দেয়নি। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।